Assalamualaikum, welcome back to my channel. আশা করি আপনারা সকল ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় ভালো আছি আর আজকে আমি আরেকটা ভিডিও লই আইছি জানি আমি এখন ভিডিও দেওয়াত অনেক লেট হরাম দান লাগি ভিডিওর শুরুতে আপনারা সবার কাছে আমি সরি হইরাম আর আসলে আমি টাইম মেইনটেইন করতাম পারলাম না কয়েকদিন ধরেই আর আমার শরীরটাও খুব একটা ভালো নাই তার উপরে আমি কয়েকটা কাজ লইয়া বিজি তার মধ্যে ঈদ ঈদ প্রিপারেশনও লইরাম তুরা তুরা তো সব মিলাইয়া মানে টাইম মেনটেন করতাম পারলাম না আমি আর ওয়েট করলাম যে লিয়ানার স্কুল হলিডে হয়ে যাওক তখন থাকি আমি সপ্তাহ আবার একটু মেনটেন করা ট্রাই করব তো অলান করে হরেও লেট হয়ে যায় তো যাই হোক আমার আজকের ভিডিও আশা করি আপনার কাছে ভালো লাগবো আর এটা আছিল যারা আমার আগর ব্লগ দেখছেন তারা দেখছেন যে আমি চিকেন মশলা রান্না করছিলাম তো চিকেন মশলা রান্না করিয়া আমার আর খাওয়া হয়েছে না কারণ আমি একটা লাঞ্চের দাওয়াত পাই লাইছি হঠাৎ করিয়াও আর পরে আমি তাড়াহুড়া করিয়া শাওয়ার করিয়া বার হয়ে গেছি আমি লিয়ানা সিদ্রা তো আমি আজকে আমার ননাশর শ্বশুর বাড়ি যাই তো আমরা ইচ্ছি আর খুব একটা দূরই নাই আমার গরুর কাছেও তারার গড় এর লাগি আরও গেছি গি আর এদিন সানডে আসিল আমি সাধারণত সানডে কোনাখানো বেশি যাই না কারণ পরের দিন লিয়ানার স্কুল থাকে শাওয়ার করা নিয়ে সপ্তাহে মিলাইয়া ভিজির ডে যায় সানডে আয়রন করা মানে মান্ডের লাগি প্রস্তুতি যেটারে হয়ে ওঠা লোহার লাগি তো সানডে থাকার পরেও বারোইছি কারণ মাওয়ে খুব করে কইসইন এর লাগি হইতে আর যাইগি আর ও যাওয়া আর দেখতে পারা প্রথমে লাঞ্চ টাইমও আমরা গেছি তারপরেও প্রথমে আমরা কফি খাইছি নুনবড়া খাইছি একটু গল্প গুজব করছি তারপরে এখন আমরা লাঞ্চ সার্ভ করা হয়েছে আর দেখতে পারা কতটা রাঞ্চন মাওয়ে তো মাওয়ে আমরা সিলেটি বাসায় হই আমরা বড় বইনর শাশুড়ি বা ছোট বইনর শাশুড়ি বা বাইর শাশুড়ি মানে সবরে আমরা সিলেটি বাসায় মাওয়ে হই সিলেট ছাড়া আমরা বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টও কিতা হইন ননাশর শাশুড়িরে আমার জানা নাই তো এর লাগি আমি কইতাম পারলাম না তো যাই হোক দেখতে পারছেন মাওয়ে কত মজার মজার কততা রান্না করছেন সবটা দিয়া ফেট বড়িয়া ভাত খাইছি আমরা আর সবটা খুবই মজা হয়েছিল সত্যিও মাওয়েরা তো রান্না আসলেও মজা আর ভাত খাওয়ার পরে তো সিলেটের ঐতিহ্য সুপারি আর পান খাওয়া লাগে তো এখন আমরা সুপারি আর পান খাইলাম মিষ্টি জর্দা সপ্তাহ দিয়া আসলে খুব ভালো লাগে হঠাৎ হঠাৎ ইলাখান মিষ্টি জর্দা সপ্তাহ দিয়া খাওয়া আমি এমনি যে কড়া জর্দা এগুলো খাইতাম পারি না তো মিষ্টি জর্দা দিয়েও খাই হঠাৎ হঠাৎ আর সবসময় নাই আর খাওয়া দাওয়ার পরে কেন বাচ্চারা লাগে তারা ডেজার্ট অর্ডার করছেন তারা তো খুব খুশি দেখিয়া এটা জিনিস তো তারা খুব ভালো পাইন বাচ্চারা তো তারা খুবই খুশি আর বড়রা লাগে এখানে দই আর মিষ্টিও আছে আর তো তারা এখন এনজয় করা লিয়ানায় আমার আস্তে আস্তে হইরা যে হইতাম আমি অ্যান্ড লর্ডস অফ ফ্রুটস কারণ এখানে যে স্ট্রবেরিজ আছে এর লাগি তো ও তো আর এখন খাওয়া দাওয়া শেষ তারা আর তো ডেজার্ট খাইয়া বেশি মিষ্টি খাইয়া সব হাইপার হয়ে গেছেন এখন তারা কন্ট্রোল করা যান না তো এর লাগি তারা এখন ড্র পেপার আর পেন হয়েছে যে ড্র করবার লাগি তো যার যেটা পারেন তা ড্র করা যাতে নীরবে একটু বইন তারা তো খাওয়া দাওয়া শেষ পান সুপারি খাওয়া শেষ চা ডেজার্ট সবটা খাওয়া শেষ আর এখন বাসার যাওয়ার পালা তো আমরা সব বার হয়ে গেছি আর টাইম হয়ে গেছে কারণ বিকাল হয়ে গেছিল গড়ি তখন প্রায় ফাইভ ও ক্লক ওলান আসিল আগেও হয়েছি সানডে আসিল তো গড়ে যাওয়া লাগবো তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাত করাইয়া তাড়াতাড়ি বেড়ে দেওয়া লাগবো এর লাগি
আর আমি যাওয়ার পথে একটু শপিংও করছি, আপনারা আমার ভিডিও এন্ড পর্যন্ত দেখবা তাইলে দেখতে পারবা আমি ওই শপিং এর মধ্যে গেছি। আর অত এখানে দেখতে পারবা মাওয়ের অল্প একটু জায়গার মধ্যে কত সুন্দর করে টাইম গার্ডেনিং করছে, তো দেখি আর কি ওটাও বোঝা যায় যে কিছু করতে চাইলে অল্পর মধ্যেও করা যায়। ও যে কোথায় আছে নানি, ইচ্ছা থাকলে উপায় হয়, তো এটা সত্যিও আপনার যদি ইচ্ছা থাকে তাইলে অল্পর মধ্যেও অনেক কিছু করা যায়, তো নিজের ট্যালেন্টারে কাজে লাগাইয়া অল্পর মধ্যেও বড় জিনিস করা যায়। তো কয়েকটা টবর মধ্যে অনেক জিনিস ফলাইছেন তাই ভালো লাগছে দেখিয়া আমার কাছে, অত বেশি কিন্তু জায়গা নাই ব্যালকনির মধ্যে, অল্প জায়গার মধ্যেও। আর মানে ধনিয়া পাতা থেকে শুরু করিয়া একবারে কচু পর্যন্ত আছে এখানে। যাওয়ার পথে একটু শপিং করিয়া যাইলাম, এখানে একটা বড় বাঙালি গ্রসারি শপ আছিল, এটা বাংলা টাউন। আপনারা যারা লন্ডন থাকুন বা লন্ডনের বাইরে থাকুন সবাই কম বেশি এই বাঙালি গ্রসারি শপটারে চিনেন, অনেকেও লন্ডনের বাইরে থাকি মানে লন্ডনের আউটসাইড থাকি আইয়াও মাসর বাজার করিয়া যাইন বাংলা টাউন থাকি। তো আমার আসলে খুব একটা বাংলা টাউনে যাওয়া হয় না, কারণ আমি তো ইস্ট লন্ডনেও থাকি, আর ইস্ট লন্ডনও বাংলা টাউন ছাড়াও আরও অনেকগুলা গ্রোসারি শপ আছে, তো খালি যে বাংলা টাউনেও যাওয়া লাগে এমন কোনো কথা নাই। তো আজকে বাংলা টাউনের সামনে দিয়ে আইরাম, ও যাওয়া হইল আর কি, যাওয়া হয়েছে। তো হয়ে একটু টুকি টাকি শপিং করি লাই করর, আর আমার ফ্রিজও একটু খালি হয়েছে, ওই টুকিটাকি মাছ বা যেটা পাওয়া যায় কিনা হয়ে যাইব। আর এখানে দেখতে পারা বাংলাদেশি আম কাঁঠাল সবটাও আছে এখানে, তো আপনারাও ঘুরিয়া দেখো কা আমার লগে বাংলা টাউনটা অনেক বড় গ্রোসারি শপটা।
তো আপনারা দেখতে পারছেন কত বড় গ্রোসারি শপ এটা, আর আমি সবগুলা আইলো ট্রাই করছি রেকর্ড করা আপনারা লাগি। তবে শপিং করার মানে শপিং থাকলে রেকর্ড করা যায় না, বারবারও স্টপ করলাম, পরে হঠাৎ মনে হয় তখন আবার করলাম। তো অলান করি করি রেকর্ড করছি আমি, তারপরেও মোটামুটি অনেকগুলো ক্লিপ হয়েছে আপনার লাগি। আর ও তো সবগুলো আইল গুঁড়া শেষ হয়ে গেছে আমার, যেটা মশলাপাতি লওয়া লইছে। আর এখন আমরা মির্চি কিনোর সাইডে আইছি। তো মাছ আমার গুঁড়ো খুব একটা চলে না, বড় মাছ চলে, ছোট মাছ বেশি চলে না। আর আমি বেশি রাতিও না, উইকও দুই তিনবার ও যা, আর বেশি কিন্তু মির্চি কিনেও চলে। তো এগুলা বারবারও লাগে আর কি। তো আমি আবার ফ্রিজ ভরার লাগি লইলাই রামিকার দাকিয়া। আর ও তো আমার আজকে শপিং ওতেটুকু, আমরা আস্তে আস্তে টিলো যাইমু, গিয়ে বারোই যাইমু শপিং করিয়া। আশা করি আপনারও আমার আজকের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার লগে থাকবা। আপনারা এতদিন পর্যন্ত জেলা আমারে সাপোর্ট করিয়া যাইরা, ওলা আমার সামনে দিয়েও সাপোর্ট করিয়া যাইবা। আর আমার আজকের ভিডিওটা যদি আপনারা ভালো লাগে তাইলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে শেয়ার করতে ভুলবা না। আর আপনারা যারা বাংলাদেশেও আসেন বা ওয়ার্ল্ডের যে যেখানেও আসেন, ভাইরাসটা কিন্তু এখনও কমছে না। তো সব সতর্ক থাকবা, খেয়াল রাখবা আপনার নিজরে, আপনার নিজের ফ্যামিলিরে। আর সবে সবার লাগি দোয়া করবা, আর আমরা সারা ওয়ার্ল্ডের লাগিও দোয়া করতাম আল্লাহ যাতে আমাদের ভাইরাস মুক্ত পৃথিবী তাড়াতাড়ি দিতা। আমার সামনের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমার আজকের ভিডিও অনুশেষ করলাম। আমারে আর আমার ফ্যামিলিরে আপনারা দোয়াত মনে রাখা, আমিও আপনারা সবরে আমার দোয়াত মনে রাখবো। আজকের মতো অনুশেষ করলাম, আল্লাহ হাফেজ।